হ্যালো ফ্রেন্ড, আমি রায়হান। আজকে আমি আপনাদেরকে দেখাবো সার্চ কনসোলের একটা প্রবলেম কিভাবে সলভ করা যায়। আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটাতে একটা প্রবলেম দেখা দিচ্ছে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট ডিটেক্টেড। এই প্রবলেমটা দুইটা লিংকে হয়েছে, সেই লিঙ্ক দুটো আমরা আগে চেক করে দেখবো যে প্রবলেমটা আসলে কি। তো আমরা যদি এখানে রিকোয়েস্ট রিভিউ দেই, তোমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে রিকোয়েস্ট রিভিউ দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা লিংকের মধ্যে গুগল হ্যাজ ডিটেক্টেড হার্মফুল কন্টেন্ট। আসলে এই প্রবলেমটা সাধারণত অ্যাডস নেটওয়ার্ক গুলোর জন্য হয়ে থাকে, বাটন অ্যাডস, পপ অ্যাড, এইগুলোর জন্যই সাধারণত এই প্রবলেমটা হয়ে থাকে। যখন অ্যাডস এর সঙ্গে লিংকের মানে পোস্টের কন্টেন্টের মিল থাকবে না, তখন এই প্রবলেমটা হয়। তো যাই হোক, আমরা এটা সলভ করব। সলভ করার জন্য আমরা প্রথমে এই লিংক দুটোতে প্রবেশ করব। কি দেখতে পাচ্ছি আমরা? ডিটেক্টেড সাইট এরর, তার মানে আমাদের সাইটে কেউ ঢুকতে পারতেছে না, এর ফলে আমাদের ভিজিটর অনেক ডাউন গেছে। আমরা দেখতে পাচ্ছি কালকের থেকে আজকে ভিজিটর অর্ধেক হয়ে যাচ্ছে। তার মানে কি, এই প্রবলেমটার কারণে মানুষ ভয় পেয়ে সাইট থেকে বেরিয়ে দূরে আসতেছে। এই প্রবলেমটা আমরা সলভ করব যেভাবে, প্রথমে আমরা এই লিংকটাতে ঢুকব, এইখানে ক্লিক করব আমরা ডিটেইলস। ডিটেইলস এ ক্লিক করলে আনসেট মোডে ঢুকব। আনসেট মোডে আমরা ঢুকব। ঢুকার পরে এই যে মুভিটা, এই মুভিটা আমরা ডিলিট করে দিব, জাস্ট ডিলিট পোস্ট। আমরা এই মুভিটা ট্রাস্ট করে দিব। ঠিক একই ভাবে এর নিচের যে লিংকটা আছে, একই ভাবে আমরা প্রবলেম ফেস করব এবং আমরা এই লিংকটাও রিমুভ করে দিব যতক্ষণ ধরে প্রবলেমটা সলভ না হয়। আচ্ছা, ট্রাস্ট হয়ে গেছে, এখন আমরা এই লিংকটাও ডিলিট করে দেব, যদিও এই মুভিটা অনেক হিট খেয়েছে। তো আমরা একটা কাজ করতে পারি আর একটা, সেটা হচ্ছে যে মুভি ফ্রি ডাউনলোড। আচ্ছা, আমরা এর কন্টেন্ট আরেকটা আরেক ভাবে দেখাই দিই আমি, যেহেতু মুভিটা অনেক হিট খেয়েছে, আমরা ডিলিট করলে অনেক লসের মধ্যে পড়ে যাব। তো আমরা একটা কাজ করতে পারি, এই মুভিটার আমরা কিছু লিংক রিমুভ করে দেব। কিভাবে লিংক করতে পারি, আমরা সোশ্যাল লিংক আছে কিনা আমরা দেখবো আগে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সোশ্যাল লিংক আছে, ইউটিউবের লিংক। এই ইউটিউবের এই লিংকটা আমরা রিমুভ করে দিব, তাহলে আমাদের জন্য মোটামুটি ভালো হয়। এবং আমরা দ্য শেপ ওয়াটার আর কোনো কিছু চেঞ্জ করব না আমরা। আমরা এখানে ডেট চেঞ্জ করে দিব, ডেট আমরা 10 ডিসেম্বর করে দিব। টাইম 6 ঘন্টা আগে দিব, বা যা আছে তাই আপনাদের টাইম অনুযায়ী জাস্ট আপডেট দিবেন। এবং আমরা এর থেকে আরো বেশি ভালো হবে যদি আমরা লিংকটা চেঞ্জ করে দিই সামান্য। আচ্ছা, আমরা যদি এখন এই লিংকে ঢুকি, আমরা প্রবলেমটা ফেস করব। আচ্ছা, প্রবলেমটা আসতেছে। তো আমরা সবচেয়ে ভালো হয় আমরা যদি লিংকটা একটু চেঞ্জ করে দেই। আমরা এখানে ফ্রি জায়গায় ডাউনলোড ফ্রি 1 2 3 1 2 3 দিলাম, আর এইখানে আমরা ব্লু করে দিলাম। তারপর আমরা যদি আপডেট দিই তাহলে মনে হয় না আর সমস্যা হবে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এইখান থেকে আমরা অ্যাডস নেটওয়ার্কটা অ্যাডসটা তুলে দিব। আমরা যে অ্যাডসটা ইউজ করতেছি, অ্যাডস ইনসার্টের ভিতরে যে বাটনটা আছে আমাদের, এই বাটন অ্যাডসটা আমরা তুলে দিব। আচ্ছা, এরপরে আমাদের কি করব, আমরা এইখানে ফিক্সড, আই হ্যাভ ফিক্সড দিস ইস্যু রিভিউ কোশ্চেন, মানে গুগল কে রিভিউ করার জন্য অনুরোধ করব। তারপরে আমরা এই লেখাটা লিখে দিব। আপনাদেরকে আমি নিচে দিয়ে দিব,
ফাস্ট রিভিউ দিয়ে দেব। আমাদের এখানে প্রসেস হবে, আমরা 8 ঘন্টার মধ্যে একটা রিপ্লাই পাবো এবং এখানে লেখা আসবে সাকসেসফুল, ঠিক এরকম রিভিউ সাকসেসফুল নামে একটা লেখা আসবে। তো এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। যদি আমার টিপস ভালো লাগে থাকে তো আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।